যে খবরে নজর রাখব 16 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর উপর হামলার নিন্দায় অধীর রঞ্জন চৌধুরী ভোটে লড়াই করতে ভয় না পাওয়ায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী ভোটে লড়াই প্রকাশ্যে কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মারধর বাংলায় দিদি ক্রেসের এটাই নমুনা আক্রমণে প্রদেশ কংগ্রেস সভাপতি পুরভোট জল্পনার মধ্যে দুয়ারে সরকারের ধাঁচে পুরুলিয়ায় শুরু হয়েছে দুয়ারে পুরো প্রশাসক কর্মসূচি তৃণমূল পরিচালিত প্রশাসক মণ্ডলীর দাবি উন্নত নাগরিক পরিষেবার স্বার্থেই তাঁদের এই উদ্যোগ ভোটের মুখে এমন কর্মসূচিকে ভাঁওতা বলে কটাক্ষ করেছে বিজেপি এইসব বিষয় শুধু আমার কাছে কাগজে কলমে আসবে তা নয় সরেজমিনে এলাকায় গিয়ে আলোচনা করব এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা পৌরসভা থেকে নিয়েছি পুরভোট জল্পনার মধ্যে নতুন চমক পুরুলিয়ায় নবান্নে দুয়ারে সরকারের আদলে এবার দুয়ারে পুরো প্রশাসক কর্মসূচি শুরু হয়েছে সেখানে পাড়ায় পাড়ায় গিয়ে এলাকাবাসীর সমস্যার কথা শুনছেন পুরো প্রতিনিধিরা দিচ্ছেন সমাধানের আশ্বাস ময়লাগুলো এসে কোন জায়গায় একটা ডাম্পিং করা যায় যেখান থেকে বড় গাড়ি এসে পুরো মালটা তুলে যাবে সেই জায়গাটা ঠিক করুন আপনারা একটা জায়গা দেখে নিন এলাকার মানুষ কিন্তু ভোট আসতেই এহেন কর্মসূচি চালু নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল পরিচালিত পুরুলিয়ার পুরো প্রশাসক মণ্ডলী এই দুবছর যে ভোট হয়নি তার আশাতে যে পুরো প্রশাসক আছেন এখন বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছেন দুয়ারে দুয়ারে যাচ্ছেন তাতে নয় কিন্তু আমরা যখন বিভিন্ন অসুবিধা নিয়ে তাদের কাছে ছুটে যাই তখন সেরকমভাবে সুষ্ঠুভাবে কিছুই আমরা পাই গত পুরভোটে 23টি ওয়ার্ডের পুরুলিয়া পুরসভা দখল করেছিল তৃণমূল মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেখানে প্রশাসক বসিয়ে কাজ চলছে আর এখন ভোট আসতেই তৎপর তৃণমূল পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে এই দুয়ারে প্রশাসক একটা কর্মসূচি শুরু করেছি সামান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো নাগরিকরা পাচ্ছেন কিনা এটা এলাকায় গেলে বোঝা যায় এবং কাজের এটা বাড়ে সেই জন্য এই কর্মসূচিটা আমরা নিয়েছি পৌরসভা ভোট খুব জলদি হবে আশা করি সেই জন্য এই ধরনের একটা মানে ভেলকিবাজি মানুষের আইওয়াশ করা এসব কিছু না এরা যতদিন কাটমানি চলে তখন ওই কাটমানি নিয়ে চলতে থাকে আদার্স ডেগুলোতে আর যেই ভোট আসে তখন মানুষকে দেখা যায় এই ধরনের ভেলকি দেখায় পুরুলিয়ার পুরভোটের দিনক্ষণ কবে ঘোষিত হয় এখন সেদিকেই নজর সব দলের সন্দীপ সমাদ্দার এবিপি আনন্দ পুরুলিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে